নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও WBGDRB-র। তো আজ যারা যারা CMOH অফিসে গেছিলো, তো তাদের কাছ থেকে যা খবর পাওয়া গেছে, তো মেডিকেল যারা করে নিয়ে গেছে তাদের তো সঙ্গে সঙ্গে মেডিকেলের কাগজ জমা নিচ্ছে এবং 2-3 ঘন্টা পরে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে। এবং আমি দেখাবো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, আর এছাড়া কী কী মেডিকেল করতে হবে। অনেকেই করে গেছে, অনেকেই করেনি এখনও, যারা এখনও যায়নি তো তাদের বলা হচ্ছে যে তারা যেন নদিয়া জেলার, অর্থাৎ নদিয়া জেলার রিপোর্টটাই আমার কাছে আছে, তো নদিয়া জেলার কৃষ্ণনগরে যে CMOH অফিস আছে ওখানে গিয়ে যোগাযোগ করতে, এবং ওখানে গেলে সঙ্গে সঙ্গে ওখান থেকে বা বাইরের যে কোনো জায়গা থেকে মেডিকেলটা করে নিয়ে জমা দিলে তাদের কিছুক্ষণের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে, অর্থাৎ 2-3 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। তো যারা এখনও যাওনি CMOH অফিসে তারা খুব শীঘ্রই, অর্থাৎ আজ না হলে কালকে মধ্যে যেন সবাই চলে যায়, এবং সেখানে গিয়ে কী কী করতে হবে সেটা তো জানেনি। মেডিকেল যা যা আছে, এই যে রিকোয়ার্ড ফর মেডিকেল এক্সামিনেশন, ECG, চেস্ট এক্সরে, রিপোর্ট উইথ প্লেট, আই টেস্ট, আর আছে ইউরিন RF, আর এছাড়া তো আর কিছু নেই। আর ওরা ওখান থেকে মেডিকেল কেন চালান দেবে, সেই চালানটা কৃষ্ণনগরে SBI ব্রাঞ্চে জমা দিতে হবে। এটুকুই, এই চারটে টেস্ট আছে, ECG, চেস্ট এক্সরে, রিপোর্ট উইথ প্লেট এবং আই ও ইউরিন টেস্ট। তো এই চারটে করে নিয়ে সবাই চলে যাবেন। যারা এখনও যায়নি তাদের বলা হচ্ছে যেন চলে যায় নদিয়ার কৃষ্ণনগরে, তো সেখান থেকে কিন্তু এখান থেকে করা হবে। এবং আর বলা হচ্ছে যে এই WBGDRB-র জয়েনিং কিন্তু সবার আজকে দিয়ে দিচ্ছে, অনেকেই পেয়ে গেছে, অনেকেই আমাকে পাঠিয়েছিল যে জয়েনিং হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে বিভিন্ন রকম হাসপাতালে এবং সরকারি ডিপার্টমেন্টে পাঠানো হচ্ছে, সেখানে জয়েনিং হবে। আর আরেকটা দেখাবো যে আপনারা একটু ওয়েট করুন, একটা লেটার আমি পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো যারা এখনও যাননি CMOH অফিসে তারা একটু চলে যাবেন, কারণ তারা কোনোভাবে চিঠি বা কিছু পাঠাবে বলে এখনও মনে হচ্ছে না, কারণ না পাঠিয়ে তারা বলছে আমরা পাঠিয়ে দিয়েছি। তো দেখে তো দেখতেই পাচ্ছেন একটা জয়েনিং লেটার, তো এটি দেওয়া হয়েছে কৃষ্ণনগর থেকে, অর্থাৎ CMOH অফিস থেকে, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ থেকে। তো এটা দেওয়া হয়েছে যে 3 তারিখের ডেট সেটা দিয়ে দিয়েছে যে 7 তারিখে জয়েনিং করতে, এবং বলা হয়েছে তাকে জয়েনিং করার জন্য। তো যেখানে যার যেখানে ওখান থেকে বলে দেবে, তো সেই মেডিকেল কলেজ বা হসপিটাল সেখানে গিয়ে কিন্তু তাকে জয়েনিং করতে হবে। এবং এটি দেখতেই পাচ্ছেন নিচে ডেটটা আছে যে 7/1/2019, তো 2019-এর এই 7 তারিখে, অর্থাৎ আজকের এই ডেট, তো এটা নিয়ে কিন্তু জয়েনিং করতে হচ্ছে। তো যারা এখনও CMOH অফিসে যাননি এবং মেডিকেল এখনও করেননি, তারা খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল করে ওখানে গিয়ে জমা দিয়ে আসুন। এবং কালকে যেহেতু বন্ধ আছে তো তবুও অফিস খোলা থাকবে, তো আপনারা একদম চিন্তা করবেন না, আপনারা সময় মতো গিয়ে কিন্তু সব কিছু পেয়ে যাবেন, শুধু মেডিকেলটা করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের আপডেট এটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক। Swag se karenge sabka swagat, y'all ready to bring the riff back? Swag se karenge sabka swagat.